এবার চট্টগ্রামে চলন্ত বাসে ধর্ষণের শিকার এক পোশাক শ্রমিক 164 ধারায় চালক ও সহযোগীর স্বীকারোক্তিমূলক জবানবন্দি উনি আমাকে নামায় দিচ্ছে না জানলা দরজা সব বন্ধ করে ফেলতেছে আমার গায়ে একটা ওড়না ছিল মাথায় হিজাব ছিল আমার ওড়নাটা দিয়ে আমার মুখটা চেপে বেঁধে ফেলে আমাকে নামায় না দিয়ে ওরা আমাকে অনেক নির্যাতন করছে ওরা দুজন মিলে বাসের চালককে সে বিক্রিমের শনাক্ত মতে গ্রেপ্তার করে আদালতে উভয়ই তারা নিজেরা নিজেদের দোষ স্বীকার করে গণপরিবহনগুলোতে ঝক্কি নিতে হয় নারীদের মহিলারা দাঁড়ায় থাকে ছেলেরা এসে পিছনে দাঁড়ায় থাকে মানে হাত দিতে যায় এই রকম আসলে মেয়েদের কোনো নিরাপত্তাই নাই বাসে উঠবো কিভাবে কি মনিটরিং বাড়ানো ও নিপীড়ন বন্ধে নীতিমালা করার তাগিদ গণপরিবহনগুলি আছে সেটা নারী বান্ধব না অর্থাৎ এখানে কোনো ধরনের মনিটরিং করা হচ্ছে না এই ধরনের ক্ষেত্রে যৌন নিপীড়নের সুনির্দিষ্ট নীতিমালা এক এবং এই নীতিমালার আওতায় শাস্তিগুলো খুব ত্বরিত গতিতে হওয়া উচিত দেখছিলেন প্রধান শিরোনাম দুপুরের সময় সঙ্গে আছি আমি ওয়াহিদা স্বপ্না এবং আমি তোহা খান তামিম এবার অন্যান্য শীর্ষ সংবাদ জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় আদালত পরিবর্তন চেয়ে বেগম জিয়ার আবেদন খারিজ মামলা চলতে বাধা নেই রাজধানীতে খেলার বাজিতে বাধা দেওয়ায় প্রাণ গেল মানারাত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাসিমের অভিযোগ স্বজনের সিলেটে রাজন হত্যার পর এবার মোবাইল চুরির অভিযোগে 13 বছরের আরেক শিশুকে নির্মম নির্যাতন ঘটনা ঠাকতে মাদক মামলা ব্লগার অভিজিৎ হত্যা মামলার অভিযুক্ত আসামি আবু সিদ্দিক সোহেল গ্রেফতার আজই তোলা হবে আদালতে এবং আগুনের ভয়াবহ স্মৃতি নিয়ে বছর কেটে গেল গোবিন্দগঞ্জের সাঁওতালদের মামলাতে নেই অগ্রগতি হয়নি জমির মালিকানার নিষ্পত্তিও চট্টগ্রামে চলন্ত বাসে এক পোশাক শ্রমিক ধর্ষণের শিকার হয়েছেন গত 27 অক্টোবর এই ঘটনা ঘটে ধর্ষণে অভিযুক্ত বাস চালক ও তার সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ গতকাল আদালতে তারা 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় গত 27 অক্টোবর বান্ধবীদের সঙ্গে পতেঙ্গার কাঠগড়ে বেড়াতে যান নির্যাতিতা সেখান থেকে বের হয়ে 10 নম্বর লোকাল বাসে ওঠেন তারা রাত 8:30টার দিকে বহদ্দারহাটে আসার পর বাস থেকে সব যাত্রী নেমে যায় মেয়েটিকে একা পেয়ে চালক ও তার সহযোগী ধর্ষণ করে পরে মেয়েটিকে বাস থেকে নামিয়ে দেয় তারা বাস সিঙ্গেল থেকে গাড়িটা ঢুকাবি এতটুক শুনছি বদ্দারহাট থেকে পুকুর ঘর আমাকে নামায় না দিয়ে ওরা আমাকে অনেক নির্যাতন করছে বিচার চাই আমি কি বিচার চাই ওরা যেন আমার মতো কোনো মা বোনকে এভাবে করতে না পারে বা এভাবে না হয় বাস থেকে নামার আগে মেয়েটি অভিযুক্ত দুজনের মুঠোফোন নম্বর সংগ্রহ করে পরে গত 3 নভেম্বর চান্দগাঁও থানায় মামলা করেন তিনি নামার সময় আমাকে যখন ছুরি দেখাচ্ছে কাউকে কিছু বলবি না নেমে আমি বললাম যে আমি কাউকে কিছু বলবো না জাস্ট আমাকে আপনার নাম্বারটা দেন দ্বিতীয়বার আমি আপনার সাথে কথা বলবো বা এভাবে দেখা করব পুলিশ বক্সের সামনে আমি দাঁড়াইছি আমার দুলাভাই আমার ভাইয়াকে নিয়ে পিছনে পুলিশ ছিল আমার দুলাভাই ভাইয়া ছিল আমি সামনে ওর সাথে কথা বলতেছিলাম ও বলছিল দ্বিতীয়বার আমাকে ওই জায়গায় নেবে আমি ওর সাথে বাড়াবাড়ি করি না আমি অন্য জায়গায় যাব আমি এখানে যাব না এখানে ফেরেশতা লোক আছে তখন এসে একটা এসআই আছে উনি ওনাকে ধরে আমার দুলাভাই বলছে এ নাকি আমি বলছি হ্যাঁ পুলিশ জানায় মামলা দায়েরের পর নগরীর বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেফতার করা হয় গত 3 তারিখে আমাদের এখানে আসে পুলিশের কাছে মৌখিকভাবে অভিযোগ করলে পুলিশ বিষয়টা নিয়ে খুব গুরুত্বের সঙ্গে দেখে আমাদের এই যে পাতা ফাঁদে সে পা দেয় এবং আমরা আমাদের খুব দক্ষতা এবং দ্রুততার হাতে তাকে ধরে নিয়ে আসে আর কি দুজনেই ধরা পড়েছে এবং দুজনেই আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি আছে গ্রেফতারের পর চালক ও তার সহযোগী আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে বলে জানিয়েছে পুলিশ আদালতে উভয়ই বিজ্ঞ ম্যাজিস্ট্রেট নাজমুল হোসেন সাহেবের সাথে তারা নিজেরা নিজেদের দোষ স্বীকার করে পূর্ণাঙ্গ ঘটনা ব্যক্ত করে তাদের জবানবন্দি দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন নির্যাতিতা চট্টগ্রামের একটি পোশাক কারখানায় কর্মরত রয়েছেন সময় সংবাদ চট্টগ্রাম প্রতিনিয়তই গণপরিবহনে যৌন নির্যাতনের শিকার হচ্ছেন নারীরা সামাজিক অবক্ষয়ের কারণে এমন ঘটনা ঘটছে উল্লেখ করে বাস মালিক সমিতি বলছে এসব বন্ধে দায়িত্ব নিতে হবে রাষ্ট্রকেই
বাসগুলোতে মনিটরিং এর আওতায় আনা এবং নীতিমালা করার মাধ্যমেই এই অপতৎপরতা বন্ধ করা সম্ভব বলে মনে করেন বিশ্লেষকরা। পুরুষের সঙ্গে পাল্লা দিয়ে সমাজ ও অর্থনীতিতে সমান তালে অবদান রাখছেন নারীরা, আর তাই প্রতিদিনই জীবিকার উদ্দেশ্যে ঘর থেকে বেরোতে হচ্ছে নারীদের। যানবাহন সংকটের শহরে ঝক্কি ঝামেলা পেরিয়ে কখনো ভাগ্যে জুটে আসন, আর কখনো দাঁড়িয়েই যেতে হয় কর্মস্থলে। এত কিছুর পরও নিগ্রহের শিকার হওয়া যেন নিয়তি হয়ে দাঁড়িয়েছে নারীদের জন্য। সময় দেখা যায় যে গায়ের সাথে গা লেগে দিয়ে দাঁড়াচ্ছে, এটাতে আসলে খুব আনইজি ফিল হয়। গায়ে ইচ্ছে করে ধাক্কা লাগে, বা দেখা যাচ্ছে যে দাঁড়িয়ে আছি সেখানে যে ঘেঁষে লাগতেছে, মেয়েদের যে এখানে সিট আছে সে সিটে দেখতেছে মেয়ে মানুষ দাঁড়িয়ে আছে, তারপরে সে বসতেছে। এবছরের 25 আগস্ট টাঙ্গাইলে চলন্ত বাসে ধর্ষণের পর হত্যা করা হয় রূপাকে। 27 অক্টোবর শুক্রবার চট্টগ্রামে চলন্ত বাসে ধর্ষণের শিকার এক পোশাক শ্রমিক। গত বছরের একই সময়ে বাড্ডা এলাকায় যৌন নিপীড়নের শিকার হন গারো তরুণী। এমন ঘটনা যেন দিনের পর দিন বেড়েই চলছে। এই যখন অবস্থা, তখন অসহায়ত্ব প্রকাশ বাস মালিক সমিতির তরফ থেকে। যে কোনো অ্যাসোসিয়েশন তার সদস্যদের বা লেবার অ্যাসোসিয়েশন তার সদস্যদেরকে সবসময় বলে, সেই বলাতে কতটুকু কাজ হয়, যেখানে এই সমাজবদ্ধ মানুষের চারিত্রিক অবক্ষয়ের ট্রেনটা যদি বৃদ্ধি পায়, সেখানে আমার আপনার বলাতে বা অ্যাসোসিয়েশনের সেখানে বলাতে কতটুকু পরিবর্তন হবে সেটার ব্যাপারে আমি সন্দিহান। গণপরিবহনে যৌন নিপীড়ন বন্ধে নীতিমালা প্রণয়নের মাধ্যমে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন বিশ্লেষকরা। গণপরিবহনগুলি আছে সেটা নারী বান্ধব না, অর্থাৎ যে নারীরা কোনো ধরনের লাঞ্ছনা নির্যাতন যৌন হয়রানি বা অন্য কিছু মৌখিক যে ধরনের হয়রানি হয় সেগুলো শিকার হচ্ছে কিনা, এই ধরনের ক্ষেত্রে যৌন নিপীড়নের সুনির্দিষ্ট নীতিমালা এক এবং এই নীতিমালার আওতায় শাস্তিগুলো খুব ত্বরিতগতিতে হওয়া উচিত, গণসচেতনতা তৈরি করা উচিত যে এই ধরনের ঘটনা যখন হবে একজন নারী যখন এটা জানবে বুঝবে তখন সে চিৎকার করবে বা একটা সহযোগিতার জন্য চেষ্টা করবে, আশেপাশে মানুষজন যেন বিষয়ে সচেতন হয়। এছাড়া নিয়মিত মনিটরিং কার্যক্রম চালিয়ে যাওয়ারও পরামর্শ তাদের। বেলায়েত হোসাইন, সময় সংবাদ, ঢাকা। এবার অন্য প্রসঙ্গ। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় আদালত পরিবর্তন চেয়ে করা বেগম জিয়ার আবেদন খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। এতে বকশিবাজারের অস্থায়ী বিশেষ জজ আদালত পাঁচে মামলার বিচার চলতে আর বাধা নেই। সকালে দায়িত্বপ্রাপ্ত প্রধান বিচারপতি আব্দুল ওয়াহাব মিয়ার নেতৃত্বে আপিল বিভাগের 5 সদস্যের বেঞ্চ এই আদেশ দেন। এর আগে গত 20 আগস্ট বেগম জিয়ার ওই আবেদন পর্যবেক্ষণ সহ নিষ্পত্তি করেন হাইকোর্ট। পরে হাইকোর্টের ওই আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন জানান তিনি। গত 6 আগস্ট হাইকোর্টে চতুর্থবারের মতো আদালত পরিবর্তনের আবেদন জানান মামলাটির প্রধান আসামি বেগম খালেদা জিয়া। বেন বিচারপার্সন বেগম খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক বিষয়ক আন্ডার সেক্রেটারি থমাস শ্যাননের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। সকালে গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে বৈঠক হয়। বৈঠকে মার্কিন যুক্তরাষ্ট্রের 6 জন প্রতিনিধি ও বিএনপি চেয়ারপার্সন ছাড়াও দলটির 4 জন প্রতিনিধি অংশ নেন। সকাল 10:30 পর শুরু হওয়া বৈঠক চলে বেলা 11:30 পর্যন্ত। বৈঠক শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের জানান, চলমান রাজনৈতিক সংকট নিয়ে মার্কিন আন্ডার সেক্রেটারির সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে। এছাড়া রোহিঙ্গা ইস্যু নিয়ে চলমান সংকট ও দুই দেশের মধ্যকার স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলেও জানান তিনি। থমাস এ শ্যানন, তিনি 6 সদস্য বিশিষ্ট একটা ডেলিগেশন নিয়ে বাংলাদেশে এসেছেন গত পরশু। তিনি মূলত যে বাইল্যাটারাল ইস্যুগুলো রয়েছে কোঅপারেশন এবং সিকিউরিটির উপরে সেগুলো নিয়ে সরকারের সঙ্গে কথা বলেছেন এবং রোহিঙ্গা ইস্যু নিয়েও কথা বলেছেন। আজকে তিনি এসেছিলেন তার ডেলিগেশন নিয়ে বিরোধী দলের নেতা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে কথা বলতে, এবং মূলত তার আলোচনার মধ্যে ছিল যে আমাদের রোহিঙ্গা ইস্যু এবং দ্বিতীয়টি ছিল বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি। এই বিষয়গুলোর উপরে বিশদ আলোচনা হয়েছে এবং আমরা মনে করি যেটা ফলপ্রসূ আলোচনা হয়েছে। বিএনপিকে দুর্বল দল না ভেবে শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে নিয়েই নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। কক্সবাজারের রুখিয়ায় এক জনসভায় বক্তব্য রাখেন তিনি। বলেন, গণ আন্দোলন গণজোয়ার বিএনপির জন্য এখন দুঃস্বপ্ন, জনগণকে চাঙ্গা করার জন্যই তারা এসব কথা বলছে। চিহ্নিত চাঁদাবাজ ভূমি দখলকারীদের আওয়ামী লীগে কোনো ঠাঁই নেই বলেও মন্তব্য করেন মন্ত্রী।
বিএনপি সাংগঠনিকভাবে যতই এলোমেলো দুর্বল হোক, জনসমর্থনে বিএনপিকে দুর্বল ভাবা ঠিক হবে। শেখ হাসিনা এত উন্নয়ন, এত অর্জন, বিএনপি গণ অভ্যুত্থানের শব্দটি জাদুঘরে শেখ হাসিনা পাঠিয়ে দিয়েছে। খেলার বাজিতে বাধা দেওয়ার ঘটনায় রাজধানীর বেসরকারি মানারাত বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হয়েছেন। নিহত নাসিম আহমেদ এমাদউদ্দিনের স্বজনদের দাবি, গতরাতে রাজধানী বাড্ডা এলাকায় তাদের বাসার সামনে বিপিএল ম্যাচ নিয়ে জুয়ার আসর বসে, সেখানে গিয়ে বাধা দেয় নাসিম। এই ঘটনার জের ধরে সকালে নাসিমকে ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা। পরে গুরুতর আহত অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত নাসিম মানারাত বিশ্ববিদ্যালয়ের এমবিএ দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী। আমার বাসার পিছনে জুয়ার আড্ডা খেলা চলে, এখনো চলতেছে। ও আমার ছেলে ওটা ওখানে যাইয়া ওই ওখানে যারা বসছে মানে একটা থাপড় মারছে। নয়ন ডাক্তারের বাড়ির এখানে আসছে, আসলে একটা চিকন গেঞ্জি পরা চিকন একটা ছেলে হাতে মানে ওরা কুবাই যাচ্ছে, ওই ছেলেটা যেটা মারা গেছে ও চিল্লাইতেছে নাসিম। গতকাল একটা ঝগড়াকে কেন্দ্র করে একটা সূত্রপাত ঘটে এবং সকালবেলা সে যখন বাসা থেকে বের হয় তখন তাকে স্ট্যাবিং করা হয়। তো প্রাথমিকভাবে এটা আমাদের হত্যাকাণ্ড বলেই প্রতিমান হচ্ছে। তো আমরা এই বিষয়ে তদন্ত করছি, এখন পর্যন্ত কোনো গ্রেপ্তার হয়নি, আমাদের সার্বিক কার্যক্রম চলছে। ব্লগার অভিজিৎ হত্যা মামলার অভিযুক্ত আসামি আবু সিদ্দিক সোহেলকে গ্রেফতার করেছে কাউন্টার টেরোরিজম ইউনিট। গতরাতে রাজধানীর মোহাম্মদপুরের ইকবাল রোডে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। সোহেল নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের ইন্টেলিজেন্স শাখার সদস্য বলে জানিয়েছে কাউন্টার টেরোরিজম। অভিজিৎ হত্যাকাণ্ডের পর সিসিটিভি ফুটেজ দেখেই সোহেলকে শনাক্ত করা হয় বলে জানিয়েছে পুলিশ। আনসার আল ইসলামের সাংগঠনিক বড় ভাই জিয়ার নির্দেশে হত্যাকাণ্ডে অংশ নিয়েছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে সোহেল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার সাপ্তাহিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সকাল 10টায় প্রধানমন্ত্রী কার্যালয়ে বৈঠক হয়। বৈঠকে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু সহ মন্ত্রিসভার সদস্যরা অংশ নেন। দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলমের ব্রিফিং করার কথা রয়েছে। আগুনের ভয়াবহ স্মৃতি আর দুঃখ কষ্ট নিয়েই একটি বছর কেটে গেছে গাইবান্ধার গোবিন্দগঞ্জের সাঁওতালদের। আশ্বাসের বাণীগুলো বাতাসে উড়েও বাস্তবতার মুখ দেখেনি, নেই মামলাতেও উল্লেখযোগ্য অগ্রগতি, নিষ্পত্তি হয়নি জমির মালিকানার বিরোধ। হেদায়তুল ইসলাম বাবুর রিপোর্ট। শরীর জুড়ে বুলেটের অসহ্য যন্ত্রণা নিয়ে বেঁচে আছেন চরণ মুর্মুর মতো গুলিবিদ্ধ সাঁওতালরা। আর জমি থেকে উচ্ছেদের পর চিনিকলের লাগানো আখের গাছগুলো বেশ হৃষ্টপুষ্ট হলেও কাঁটাতারের ওপারে বিচারের অপেক্ষায় কেবল দীর্ঘশ্বাস ফেলে যাচ্ছেন নির্যাতিত মানুষগুলো। কোনো বিচার নাই, আমাদের উপর মামলা 8-10টা করে, মূল আসামিও ধরা পড়ে না, পিপিআই তদন্ত করছে, এই পর্যন্ত শুধুমাত্র একটা আসামি ধরছে। ভিতরে যাইতেই পারি না, খেরখুড়ি আনতেও পারি না, যখন খেরখুড়ি আনতে যাই তখন গার্ডগুলো আমাদেরকে দাবড়াই দেয়। কোনো সময় এদিকে লোক দাঁড়ায় থাকে, ওইদিকে লোক দাঁড়ায় থাকে, এত বড় যে রাত, আমরা যে রাতের বেলা একটু বিশ্রাম করব তা আমরা পাচ্ছি না। সংঘাত নয়, আলোচনার মধ্য দিয়েই হতে পারে শান্তিপূর্ণ সমাধান, নয়তো জমির দাবি নিয়ে সাঁওতালদের আদালতের শরণাপন্ন হওয়া উচিত বলে মনে করেন বিশিষ্টজনরা। দমনপীড়ন করে এই সমস্যার সমাধান হবে না, এটা আলোচনা, এটা অবশ্যই যাদের সাথে ঘটনা সরকারকে এই আদিবাসী নেতৃবৃন্দের সাথে ভূমি সংগ্রাম কমিটির সাথে বৈঠক করে সমাধান করতে হবে। স্থায়ী সমাধানের জন্য আইনগত সমাধানই হচ্ছে উত্তম পন্থা, আর সরকার এবং আদিবাসীদের নেতৃবৃন্দ সেই কাজটি অথবা সমঝোতার ভিত্তিতে তারা কিছু একটি করতে পারে। যদি আদালতে যে রিটে জিতে তখন আমরা মনে করি এটা আদিবাসীদের সম্পত্তি আইনে প্রতিষ্ঠিত হলো। সাঁওতালদের অভিযোগ, অভিযুক্ত পুলিশ সদস্যদের বদলি করা হলেও ধরাছোঁয়ার বাইরে নেপথ্যের কুশীলবরা। তবে মামলার তদন্তকারী কর্মকর্তা বলছেন, যার বিরুদ্ধে অভিযোগের প্রমাণ মিলবে তাকেই গ্রেপ্তার করবেন তারা। যাদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে তাদের বিরুদ্ধে সাক্ষ্য মানে পূর্ণভাবে প্রতিষ্ঠিত না হয় অ্যারেস্ট করা সম্ভব হয় না, আর তাছাড়া আসামিরা পলাতক আছে, তাদের গ্রেপ্তার করা সম্ভব হয় না।
বাপদাদার পৈতৃক সম্পত্তি দাবি করে গাইবান্ধার গোবিন্দগঞ্জে রংপুর চিনিকলের জমিতে বসতি গড়ে তোলে সাঁওতালরা। 2016 সালের 6 নভেম্বর আগুন জ্বালিয়ে উচ্ছেদ করা হয় তাদের। এরপর একই ঘটনায় গোবিন্দগঞ্জ থানায় 2টি মামলা হলে উচ্চ আদালত পিবিআইকে তদন্তের নির্দেশ দেন। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাঁওতাল হত্যা দিবস পালন করল স্থানীয় জনতা। প্রশাসনের কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ভূমি উদ্ধার কমিটির ব্যানারে নিহত সাঁওতালদের স্মরণ করেন তারা। অস্থায়ী বেদিতে মোমবাতি জ্বালিয়ে ও ফুল দিয়ে নিহত শ্যামল মঙ্গল রমেশ টুডুর প্রতি শ্রদ্ধা জানান সাঁওতালরা। এর আগে সংগ্রামের প্রতীক লাল পতাকা হাতে গোবিন্দগঞ্জ সাপমারা প্রাথমিক বিদ্যালয়ে সমাবেশ করেন তারা। জমির অধিকার ফিরিয়ে দেওয়ার নামে তাদের সঙ্গে প্রহসন করা হচ্ছে বলে অভিযোগ করা হয়। পরে দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন সাঁওতালরা। দুপুরের সময় আরো থাকছে। প্রায় চুরি ও ছিনতাইয়ের ঘটনায় সিলেট শাহজালাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ, শ্রমিকদের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া। সিপিসি সম্মেলনে বাংলাদেশ রোহিঙ্গা সমস্যার বিষয়টি প্রস্তাব হিসেবে পাশ করানোর চেষ্টা করছে বলে জানিয়েছেন ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বি মিয়া। সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশন সিপিএর 63তম সম্মেলনের ষষ্ঠ দিনের কার্যক্রমের এক পর্যায়ে একথা জানান তিনি। এর আগে সকাল 8টার দিকে শুরু হয় সম্মেলনের কার্যক্রম। এরপর কমনওয়েলথ উইমেন পার্লামেন্টারিয়ান কমিটির একটি সভা হয়। সেখানে স্পিকার শিরিন শারমিন চৌধুরী ছাড়াও সিপিসির সভাপতি ও অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। বিশ্বের বিভিন্ন দেশের নারী সংসদ সদস্যরা নিজ দেশের সংসদে অংশীদারিত্ব বাড়াতে করণীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। সকাল 11টায় কমনওয়েলথ ভুক্ত দেশগুলোর গণতন্ত্র শক্তিশালী করতে ভিন্ন ভিন্ন কর্মশালা হয়েছে। আমরা আর্জ করেছি যে লেট সিপিএ টেক এ রেজলিউশন মিয়ানমার সরকারকে বলার জন্য যে তোমরা তোমাদের রোহিঙ্গা বাংলাদেশ থেকে যত তাড়াতাড়ি পারো সিটিজেনশিপ রাইট দিয়ে এবং তাদেরকে সেফ জোনে নিয়ে যা রাখো, এটা আমরা বলেছি এবং আমাদের সঙ্গে অনেক দেশ আমাদেরকে সাপোর্ট করেছে। 7ই নভেম্বর উপলক্ষে 8 নভেম্বর দুপুরে সোহরাওয়ার্দী উদ্যানে জনসভার অনুমতি চেয়েছে বিএনপি। দুপুরে বিএনপির 2 সদস্যের প্রতিনিধি দল ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়ার কাছে এই আবেদন করেন। যাচাই বাছাই শেষে অনুমতির বিষয়ে বিএনপিকে জানানো হবে বলে ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে। সোহরাওয়ার্দী উদ্যানে একটি জনসভার জন্য এখানে অনুমতি চেয়েছিলাম। বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া সেই জনসভায় থাকবেন। আমরা আশা করছি যে এই অনুমতি তারা আমাদেরকে দিবেন। আমরা ইতিমধ্যে পুলিশ কমিশনার মহোদয়ের সাথে আলোচনা করেছি, তিনি আমাদের সঙ্গে আলোচনা করেছেন, ওনার অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত জানাবেন। রোহিঙ্গাদের নিয়ন্ত্রণের পাশাপাশি সার্বিক আইন শৃঙ্খলা রক্ষায় উখিয়ার আশ্রয় শিবিরগুলোতে নতুন 5টি পুলিশ ক্যাম্প করতে যাচ্ছে সরকার। আগে মাত্র 54 জন দিয়ে টেকনাফ ও উখিয়ায় 2টি ক্যাম্প চলত, এখন থেকে প্রতিটি ক্যাম্পেই থাকবে 100-এরও বেশি পুলিশ সদস্য। সরকারের শীর্ষ পর্যায় থেকে নির্দেশনা আসার পর শুরু হয়েছে পুলিশ ক্যাম্প স্থাপনের জন্য জায়গা নির্ধারণের কাজ। শাখা ত্রিপুর ক্যামেরায় আরো জানাচ্ছেন কমল দে। জনসংখ্যার অনুপাতে বাংলাদেশে প্রতি 1100 জনে একজন পুলিশ সদস্য থাকলো কক্সবাজারের টেকনাফ ও উখিয়ায় এহার 10,000-এর বেশি। এ দুটি উপজেলায় 5 লাখ স্থানীয় বাসিন্দার পাশাপাশি অতিরিক্ত যুক্ত হয়েছে 12 লাখের বেশি মিয়ানমারের নাগরিক রোহিঙ্গা। বিশাল এই রোহিঙ্গা চাপ সামাল দিতে গিয়ে হিমশিম খাচ্ছে প্রশাসন, বিশেষ করে রোহিঙ্গাদের মধ্যে অপরাধ প্রবণতা বেশি হয়। এ চাপ বর্তমানে অনেকটা অসহনীয়। বিভিন্ন কারণে হচ্ছে, সেটা জায়গা নিয়েও হচ্ছে, অথবা আবার দেখা যাচ্ছে যে তাদের যে ত্রাণের বিষয়গুলো আছে সেগুলো নিয়েও হচ্ছে, এবং দেখা যাচ্ছে যে মাদকের সে বিষয়টাও আছে। 25 আগস্ট ব্যাপক আকারে রোহিঙ্গা অনুপ্রবেশের আগে থেকেই উখিয়া ও টেকনাফে অবস্থান ছিল 5 লাখের বেশি রোহিঙ্গা। সে সময় শুধুমাত্র 2টি স্থায়ী আশ্রয় শিবিরে পুলিশের 2টি ক্যাম্পে দায়িত্ব পালন করত মাত্র 54 জন পুলিশ সদস্য। বর্তমানে পুলিশের সদস্য সংখ্যা কিছুটা বাড়ানো হলো, তারা শুধুমাত্র আশ্রয় শিবির পরিদর্শনে আসা ভিআইপিদের নিরাপত্তা এবং রাস্তায় যানজট নিরসনে কাজ করছে।
তারা যেন এরকমভাবে অপরাধ কোনো প্রবণতার সাথে জড়িত হয়ে না পড়ে সেদিকটা খুব ভালোভাবে খেয়াল করছি। ক্যাম্পের ভিতরে যেন কোনো অপরাধ হইতে না পারে সেগুলো হচ্ছে দমন করার জন্য, প্রতিরোধ করার জন্য আমরা ব্যবস্থা নিচ্ছি, পুলিশ ব্যবস্থা নিচ্ছি। বর্তমানে রোহিঙ্গা পরিমাণ কয়েক গুণ বেড়ে যাওয়ায় আশ্রয় শিবিরগুলোতে নিরাপত্তা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এরই অংশ হিসেবে স্থাপন করা হচ্ছে নতুন 5টি পুলিশ ক্যাম্প। অতীতে যে সমস্ত জায়গাগুলোতে ক্যাম্প স্থাপন করা হবে সেই জায়গাগুলো আমরা চিহ্নিত করার জন্য অলরেডি একটা কমিটি গঠন করে দেওয়া হয়েছে। আমরা আশা করি যে অতি শীঘ্রই কমিটির রিপোর্ট পাবো এবং সেই নিরিখে আমরা কাজ করব। সবশেষ গত সপ্তাহে আশ্রয় শিবিরে রোহিঙ্গাদের হামলায় আহত হয় 9 বাংলাদেশি শ্রমিক, অস্ত্রসহ আটক করা হয় 2 জনকে। একই দিন রামু উপজেলায় এক বাংলাদেশি যুবককে জবাই করে হত্যার অভিযোগে 2 রোহিঙ্গাকে পুলিশ আটক করে। এমনিতে রোহিঙ্গাদের সাথে নানা বিষয় নিয়ে স্থানীয়দের বিরোধ চরমে, সে সাথে রোহিঙ্গাদের অভ্যন্তরীণ দ্বন্দ্ব প্রকট। এত অল্প সংখ্যক পুলিশ দিয়ে বিশাল এই জনগোষ্ঠীকে নিয়ন্ত্রণ করা সত্যি অকল্পনীয়। এই অবস্থায় ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা বলছেন যত দ্রুত সম্ভব এই 5টি পুলিশ ক্যাম্প কার্যকর হবে, ততই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে। কক্সবাজারের উখিয়া কুতুপালং আশ্রয় শিবির থেকে কমল দে, সময় সংবাদ। দেশে মাত্র 2 থেকে 2.5 লাখ টাকায় কিডনি প্রতিস্থাপন করা যাচ্ছে। বিদেশে অত্যধিক ব্যয়, ভিসা জটিলতা ও প্রতিস্থাপন পরবর্তী ফলো আপে লাখ লাখ টাকা খরচ হওয়ায় অনেকে দেশেই কিডনি প্রতিস্থাপন করছেন। কিডনি সংযোজনে সফলতার হার উন্নত বিশ্বের কাছাকাছি হওয়ায় রোগীদের দেশেই চিকিৎসা নেবার আহ্বান বিশেষজ্ঞদের। আর স্বল্প মূল্যে রাজধানীর বাইরেও এ সেবা দিতে কাজ চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। দেখুন মুজাহিদ শুভ রিপোর্ট, ছবি তুলেছেন সেলিম আহমেদ। স্ত্রীর দেয়া কিডনিতে যেন নতুন একটি জীবন ফিরে পেয়েছেন স্বামী। 2 কিডনি অকেজো হওয়া আলামিন ছুটে গিয়েছিলেন পার্শ্ববর্তী দেশের একটি হাসপাতালে। চিকিৎসা শুরুতেই হাসপাতাল কর্তৃপক্ষ 8 লাখ টাকা অগ্রিম চাওয়ায় দেশে ফিরতে বাধ্য হয়েছিলেন আলামিন। অবশেষে বিএসএমএমইউতে স্বল্প মূল্যে কিডনি প্রতিস্থাপন করতে পেরে ভীষণ আনন্দিত এই যুবক। এই জায়গায় 1,60,000 টাকা পেমেন্ট করে জমা করে আমার এই অপারেশনের রিট দিয়ে আমি কিডনি স্থাপন প্রতিস্থাপন করলাম। কারণ আমরা দুজন তো একই, নিজে বাঁচার জন্য কিডনিটা দিছি যাতে মানে আমরা দুজনে বেঁচে থাকি, আমাদের ছোট ছোট 2টা সন্তান আছে। সুস্থ আছি, ভালোই আছি এবং যারা দেশের বাইরে যাইতে চায় তাদেরকে বলবো ওরা যেন আমাদের দেশে চিকিৎসাটা করায়। উন্নত বিশ্বের আদলে সর্বাধুনিক প্রযুক্তি ও বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে প্রতি সপ্তাহে 1টি করে কিডনি প্রতিস্থাপন করা হচ্ছে বিএসএমএমইউতে। একই সময়ে পাশাপাশি 2টি অপারেশন থিয়েটারে অস্ত্রোপচারের মাধ্যমে দাতার শরীর থেকে নেয়া কিডনি সংযোজন করা হচ্ছে গ্রহীতার শরীরে। এই এক একটা ফলো আপ প্রথম দিকে 3 থেকে 5 লক্ষ টাকা বিদেশে গেলে খরচ হয়, অর্থাৎ যেটা নাকি আমরা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় সম্পূর্ণ বিনা খরচে তাদেরকে এই ফলো আপটা দিয়ে থাকি। এখন পর্যন্ত বিএসএমএমইউতে মোট 512টি কিডনি সফলভাবে প্রতিস্থাপন করা সম্ভব হয়েছে। 14 দিনের প্যাকেজে 1টি কিডনি প্রতিস্থাপন করা হচ্ছে মাত্র 1,60,000 টাকায়। এর সাথে আনুষঙ্গিক ব্যয় হিসেবে খরচ হচ্ছে আরও 70 থেকে 80,000 টাকা। তবে বাংলাদেশের এই কিডনি প্রতিস্থাপন ব্যয় বিশ্বের যে কোনো দেশের তুলনায় সর্বনিম্ন বলে মনে করছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। অনেক বিদেশে পাচার হয়ে যাচ্ছে এই চিকিৎসার জন্য। আমরা আশা করি ভবিষ্যতে একটা রোগীকেও এই চিকিৎসার জন্য কোনো বাইরের দেশে যাওয়ার প্রয়োজন হবে না। বেসরকারি হাসপাতালে প্রতিস্থাপন ব্যয় 2-3 গুণ হলেও কম খরচে দেশের বড় হাসপাতালগুলোতে এই চিকিৎসা চালু করতে কাজ করে যাচ্ছে সরকার। আমাদের বিশেষজ্ঞ ডক্টরগণ বিভাগীয় পর্যায়ে মেডিকেল কলেজগুলোতে তারা কাজ করছে, ভবিষ্যতে যাতে এটি বিভিন্ন জায়গায় আমাদের মতো তারা করতে পারে এ ব্যাপারে আমরা সচেতন এবং তাদেরকে আমরা এ ব্যাপারে কিন্তু প্রশিক্ষণ দিয়ে যাচ্ছি। দেশে প্রতি বছর 35,000 মানুষের কিডনি স্থায়ীভাবে অকার্যকর হচ্ছে, তাই ভুক্তভোগীদের বাইরে না গিয়ে দেশের ভেতরেই স্বল্প মূল্যে উন্নত চিকিৎসা সেবা নেবার আহ্বান কিডনি বিশেষজ্ঞদের। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। দেখছেন দুপুরের সময় স্কিনের নতুন সব অ্যাডভেঞ্চারের পার্টনার দুরন্ত বাইসাইকেল, ফ্লাই উইথ দুরন্ত স্পিড। অমানবিক নির্যাতনে শিশু রাজনকে হত্যার পর সিলেটে আবারও এক শিশুকে নির্মমভাবে পেটানোর অভিযোগ উঠেছে। মোবাইল চুরির অভিযোগে 13 বছরের শিশু সোহেলকে নির্যাতন করা হয়। সোহেলের মায়ের দাবি, ঘটনা ধামাচাপা দিতে সোহেলের বিরুদ্ধে মিথ্যা মাদক মামলা করা হয়েছে। সিলেট থেকে নওশাদ আহমদ চৌধুরীর ছবি ও ইকরামুল কবিরের তথ্য নিয়ে ডেস্ক রিপোর্ট।
জনাবিশেক লোকের ভিড়ে হাত-পা বাঁধা সোহেল যন্ত্রণায় কাতরাচ্ছে, আর নিষ্ঠুরভাবে বাসের কঞ্চি দিয়ে পেটানো হচ্ছে তাকে। রোমহর্ষক এ ঘটনা 29 অক্টোবর সকালবেলার গয়েনঘাট উপজেলার মানাউরা গ্রামে ইশবর আলীর নেতৃত্বে আজিজুর আবদুল্লাহ সহ আরো কয়েকজন মোবাইল চুরির অভিযোগ এনে শিশু সোহেলের উপর এই পাশবিক নির্যাতন চালায়। পরে শিশু সোহেলকে গয়েনঘাট থানা পুলিশের কাছে সোপর্দ করে তার বিরুদ্ধে মাদক মামলা দায়ের করা হয়। আমি দুই তিন বাড়ি মারছে ওদের চুরি ডাকাতি করে সরকারে করে কইতা করস করে তোরে পার পার বিচার করি বিচার মানুষ না। সোহেলের মা বেবাই বেগমের অভিযোগ, গত বছর গরু চুরির ঘটনায় আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা দায়ের করেছিলেন তিনি। এরই জের ধরে ক্রোধের বশে তার শিশু সন্তানকে অন্যায়ভাবে নির্যাতন করা হয়। মামলা একটা আছে আমার আগুর আগে হলো আমার বাচ্চারে এমনি জায়গা তো তারা হলো বন্ধু তো নেই তারা প্রবল, আর আমার তো দেখলাম আমরা ইনকে তিন বাচ্চেন ছোট ছোট বাচ্চেন বাড়ি করে রাখতাম বাড়ি না অনার তলায় অনার তলায় রাখতাম বাড়ি না আমার বাচ্চেন বাইরে বাইরে বাখরি দিলাই, আর ছয় মাস বাদে বাদে তিন মাস বাদে বাদে আমার গোট ডাকাতি আমি খরুর ধরতে পারি না। এর আগে 2015 সালের 8 জুলাই সিলেটে চুরির অভিযোগে অমানবিক নির্যাতন করে হত্যা করা হয়েছিল শিশু সামিউল আলম রাজনকে। সময় সংবাদ সিলেট। সড়ক অবরোধকে কেন্দ্র করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে পরিবহন শ্রমিকদের ব্যাপক সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত 10 জন আহত হয়েছেন। বিশ্ববিদ্যালয়ের আশপাশের এলাকায় ছিনতাই ও চুরির ঘটনা বন্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে সকালে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে সিলেট সুনামগঞ্জ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। এ সময় দুপাশে কয়েকশো গাড়ি আটকা পড়ে। এক পর্যায়ে একটি মাইক্রোবাস অবরোধকারীদের পাশে আসলে সেটি ভাঙচুর করে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। এ সময় পরিবহন শ্রমিকদের সাথে শিক্ষার্থীদের সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়া ইটপাটকেল নিক্ষেপের ঘটনা হয়। পরে ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। এই ঘটনায় বিশ্ববিদ্যালয় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এদিকে বিশ্ববিদ্যালয়ের আশপাশে ছিনতাইয়ের জন্য সিএনজি অটোরিকশা চালকরা জড়িত বলে অভিযোগ করেছেন শিক্ষার্থীরা। সিএনজি চালক এবং কিছু যাত্রী তারা আমাদের স্টুডেন্টদেরকে মেইনলি টার্গেট করে হচ্ছে তারা ছিনতাই করতেছে। নিরাপত্তাহীনতায় ভুগতেছি, আমাদের সিএনজি থেকে টাকা পয়সা ফোন এগুলো কেড়ে নিয়ে আমাদের সিএনজি থেকে ইভেন ফেলাই দিচ্ছে। এই দিক দিয়ে এত সিকিউরিটির কোনো ব্যবস্থা নেই, ট্রাফিক পুলিশ টাইপ কিছু কিছু নাই এখানে। রানিং সিএনজি, সিএনজি থামায় ওঠার সময় এরকম ধরনের সমস্যা হয়। ছিনতাইকারী বা যারা চোর যারা আছে এটা হলো চলমান প্রক্রিয়া তাদেরকে ধরার জন্য আমরা ধরছি। এই ব্যাপারে আমরা আরো এখন থেকে আরো বেশি এটার প্রতি নজর দিব। আমরা সিএনজি মালিক সমিতিকে ইনভলভ করা তো এটা ইনভলভ হয়েই যাবে, ওটা করতেই হবে। এবং এটা তো বললাম যে ইনফরমালি আমার কথা হয়েছে যে আমরা কালকে তাদের সাথে বসব। রাজধানীর পল্লবী থানায় বিস্ফোরক আইনে করা মামলায় জেএমবির 4 সদস্যকে 12 বছর করে কারাদণ্ড দিয়েছেন ঢাকা মহানগর বিশেষ ট্রাইব্যুনাল 7-এর বিচারক নিত্যানন্দ সরকার। দুপুরে আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন তিনি। মামলার অভিযোগ থেকে জানা যায় 2007 সালের 2 আগস্ট রাজধানীর পল্লবী এলাকায় র্যাব অভিযান চালায়। অভিযানে আসামিদের কাছ থেকে গ্রেনেড উদ্ধার করা হয়। এ ঘটনায় র্যাব 11-এর উপপরিদর্শক খন্দকার মিজানুর রহমান পল্লবী থানায় বিস্ফোরক আইনে একটি মামলা করেন। 2007 সালের 28 আগস্ট পল্লবী থানা পুলিশ 4 আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিলের 10 বছর পর আজ এ মামলার রায় ঘোষণা করেন আদালত। দুপুরের সময় আরো থাকছে যুক্তরাষ্ট্রের টেক্সাসে 26 জন নিহতের ঘটনার হামলাকারী ডেভিন কেলি বিমান বাহিনীর সাবেক সদস্য, এখনো জানা যায়নি হামলার কারণ। সরব হয়ে উঠেছেন রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনের সম্ভাব্য প্রার্থীরা। গতকাল তফসিল ঘোষণার পরই সম্ভাব্য প্রার্থীরা নির্বাচনী সংযোগে তৎপর হয়ে ওঠেন, যাচ্ছেন ওয়ার্ড থেকে ওয়ার্ডে। নির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচনের তফসিল ঘোষণায় খুশি প্রার্থী ও ভোটাররা। শাকিল মাহমুদের ক্যামেরায় রংপুর থেকে আরো জানাচ্ছেন মানিক সরকার। রোববার নির্বাচন কমিশন রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনের তফসিল ঘোষণায় সন্তুষ্টি প্রকাশ করেছেন রংপুরের প্রধান 3টি দলের সম্ভাব্য প্রার্থীরা। ঘোষিত তফসিল অনুযায়ী 21 ডিসেম্বর নির্বাচন, আর 4 ডিসেম্বর প্রতীক বরাদ্দের দিন ধার্য করা হয়েছে। এ হিসাবে প্রার্থীদের প্রচার প্রচারণার সময় থাকে মাত্র 15 দিন, আর তাই কমিশনের প্রতি এই সময়টা বাড়ানোর অনুরোধ জানিয়েছেন সম্ভাব্য প্রার্থীরা। এদিকে তফসিল ঘোষণার পরই প্রচার প্রচারণায় সরব সম্ভাব্য প্রার্থীরা, তারা শুরু করেছেন বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে জনসংযোগ। 15 দিনের মধ্যে 33টি ওয়ার্ডে নির্বাচন পরিচালনা করা অত্যন্ত দূরে হবে বলে আমি মনে করি। এই ব্যাপারটা নির্বাচন কমিশনকে বিবেচনা করার জন্য আহ্বান জানাই। এখানে সময়টা আরও বেশি দিলে ভালো হতো,
প্রচার প্রচারণা আরো ভালোভাবে করা যেত। 33টি ওয়ার্ড যেকোনো আমাদের মতো একটি বিশাল একটি সিটি কর্পোরেশন, সেখানে কিন্তু 21 দিন মানে 19 দিন সেটি কম। প্রচারণার সময় স্বল্পতার কথা উল্লেখ করে বিএনপি এবং জাতীয় পার্টির প্রার্থীরা বলছেন এই নির্বাচন এই কমিশনের একটি পরীক্ষা। আমি অত্যন্ত আশাবাদী যে নির্বাচন কমিশনার আগামী দিনেও তাদের কর্ম যে কর্মকাণ্ডটা আছে একটা বিশাল কর্মযজ্ঞ, সেই কর্মযজ্ঞরা তারা আন্তরিকতার সাথে পালন করবে। নির্বাচনের জন্য আমরা যারা প্রার্থী আমাদের জন্য খুব অল্প সময়, আরও বেশি সময় দেওয়া উচিত ছিল। এটা আমাদের জন্য খুব অল্প সময় এবং আমি কেন সব ক্যান্ডিডেটই মনে করবো এটা সময় অল্প, সময়টা বাড়া দেওয়া হলে আমাদের জন্য উপকার হতো। অন্যদিকে তফসিল ঘোষণায় সাধারণ ভোটাররা খুশি জানিয়ে সুষ্ঠু নির্বাচন ও সৎ জনপ্রতিনিধি প্রত্যাশা করেন। আমরা চাই যাতে আবার নতুনভাবে নতুন আমাদের শহরটাকে নতুনভাবে পরিচালনা করুক, একজন সৎ নিরপেক্ষ মেয়র রংপুরে আসুক যারা রংপুরবাসীর জন্য অনেক যে প্রত্যাশা সেগুলো পূরণ করবে। 203 বর্গ কিলোমিটার এলাকার রংপুর সিটি কর্পোরেশনে মোট ভোটার 3,94,453 জন, এর মধ্যে পুরুষ 2,08,864 জন এবং নারী 1,85,589 জন। এলাকার লোক হলে মানিক সরকার, সময় সংবাদ, রংপুর। দর্শক, একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সময় সংবাদ প্রচার করছে 300 আসনের পরিচিতিমূলক প্রতিবেদন। এ পর্যায়ে আজ রয়েছে ময়মনসিংহের 5টি আসনের পরিচিতি। শিক্ষায় সমৃদ্ধ জেলা ময়মনসিংহ, জেলা সদরে রয়েছে ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়, দেশের একমাত্র গার্লস ক্যাডেট কলেজ রয়েছে এখানে, রয়েছে একটি সরকারি মেডিকেল কলেজ, শত বছরের পুরনো ঐতিহ্যবাহী আনন্দমোহন কলেজও এই জেলায়, এখানে রয়েছে দেশের একমাত্র জাতীয় শিক্ষা একাডেমি। ময়মনসিংহের উপর দিয়ে বয়ে চলা ব্রহ্মপুত্র নদ যেমন বাড়িয়েছে জেলার রূপ, তেমনি সমৃদ্ধ করেছে এর কৃষি। জেলার আয়তন 4,363.48 বর্গ কিলোমিটার, মোট 36,73,931 জন ভোটারের মধ্যে পুরুষ ভোটার 18,60,459 জন আর নারী ভোটার 18,13,472 জন। মোট 11টি আসনের এই জেলায় এ পর্বে থাকছে 1 থেকে 5 আসনের আত্মপান্ত। 91 সালের নির্বাচনে 1, 2 আর 3 জয় পায় আওয়ামী লীগ, যদিও পরের নির্বাচন 1 আর 3 দখল নেয় বিএনপি। আবার 2001-এর নির্বাচনে 1 আর 3 পুনরুদ্ধার করলেও 2 হাতছাড়া হয় বিএনপির কাছেই, যদিও নবম সংসদ নির্বাচনে সবগুলোই নৌকার দখলে। 4 আর 5 আসন 91 আর 2001-এ ছিল বিএনপির দখলে। 96-এর নির্বাচনে জাতীয় পার্টি 4-এ ভাগ বসালেও 5-এ অবস্থান ধরে রেখেছিল বিএনপি। আর 5 জানুয়ারির নির্বাচনে এই জেলায় আওয়ামী লীগের জোয়ার থাকলেও 4 আর 5 আসন এখন জাপার দখলে। গত প্রায় 1 দশক ধরে এই জেলায় নিজেদের একক অবস্থান তৈরি করেছে আওয়ামী লীগ, তাই এই দুর্গে নিজেদের অবস্থান তৈরি করতে মরিয়া হলেও বিএনপির জন্য খুব একটা সহজ হবে না বলে মনে করেন নির্বাচন বিশ্লেষকরা। জলবায়ুর বিরূপ প্রভাবে ধ্বংস হচ্ছে দক্ষিণাঞ্চলের বরগুনার ম্যানগ্রোভ বন, মারা পড়ছে শত শত গাছ, তাই সচেতন মহল বলছে দ্রুত বনাঞ্চলের ধ্বংস বন্ধ করার উদ্যোগ নিতে হবে, নজর দিতে হবে নতুন বন তৈরির দিকে। বিস্তারিত এম এ আজিমের রিপোর্টে। কোনো ধ্বংসস্তূপ নয়, সবুজে ঘেরা ট্যাংরাগিরি বনের শেষ মাথার চিত্র এটি। শত শত গাছ এভাবে মরে পড়ে আছে, আর সমুদ্রের উত্তাল ঢেউ ক্রমেই কেড়ে নিচ্ছে সমুদ্র গর্ভে। প্রায় 13,000 একরেরও বেশি জায়গা জুড়ে কেওড়া, সুন্দরী, বাইন সহ নানা প্রজাতির ম্যানগ্রোভ গাছে সমৃদ্ধ ট্যাংরাগিরি বন। গত কয়েক বছর ধরে ক্রমেই বাড়ছে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা, জোয়ারের সময় শুধু সমুদ্র পার নয়, পানি ঢুকে পড়ছে গভীর বনে, ঘন্টার পর ঘন্টা পানিতে প্লাবিত থাকছে শ্বাসমূল, আবার জোয়ারের পানির সাথে আসা পলি ঢেকে দিচ্ছে শ্বাসমূল, এতে করে শ্বাস না নিতে পারায় মারা যাচ্ছে শত শত গাছ। আবার উত্তাল ঢেউয়ে গোড়ার মাটি সরে যাওয়ায় সমুদ্র গর্ভে বিলীন হয়ে যাচ্ছে গাছগুলো, বালুটা এসে বনে পড়তেছে, এর ফলে আপনার শ্বাসমূলগুলো ঢেকে যাচ্ছে, যার কারণে আপনার
গ্যাস মারা যাচ্ছে, ওয়াটার লকিং কন্ডিশনটা দীর্ঘ সময় থাকে, তাহলে তো নিশ্চিতভাবে তাদের অক্সিজেন নেওয়াটা বিঘ্নিত হবে, তো এটা তো অবশ্যই তাদের জন্য একটা ক্ষতিকর প্রভাব। এই অবস্থায় সচেতন মহল বলছে নতুন করে বনায়নের দিকে নজর দেওয়া দরকার সরকারের। বেড়িবাঁধগুলো যেগুলো নতুন হয়েছে, তারপরে যেখানে গাছ উজড় হয়ে গেছে সেখানে নতুন করে লাগানো দরকার। জেলা প্রশাসক পানি উন্নয়ন বোর্ড ও বন বিভাগকে সাথে নিয়ে বড় প্রকল্প হাতে নেওয়ার আশ্বাস দেন। সংরক্ষিত বনাঞ্চল রক্ষাকল্পে এবং সমুদ্র গর্ভে যাতে বিলীন না হয় সেখানে স্থায়ী বাঁধ নির্মাণের দিকে আমাদের গুরুত্ব দিতে হবে। 1996 সালে সবুজ বেষ্টনী প্রকল্পের পর বরগুনায় আর বনায়ন কর্মসূচি হাতে নেওয়া হয়নি। সুন্দরবনের পরে দেশের দ্বিতীয় বৃহত্তম ম্যানগ্রোভ বনটি ক্রমেই ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে। বন বিভাগের হিসেবে গত 10 বছরে ট্যাংরাগিরি এ বনের 21 কিলোমিটারের প্রায় 4 কিলোমিটার বিলীন হয়েছে। এমন অবস্থায় হুমকির মুখে আছে বিভিন্ন বন্য প্রাণী। আর বন না থাকলে যে কোনো ঘূর্ণিঝড় বা জলোচ্ছ্বাস সরাসরি আঘাত হানবে উপকূলের জনবসতিপূর্ণ এলাকাগুলোতে। এম এ আজিম, সময় সংবাদ, বরগুনা। আয়কর মেলার ষষ্ঠ দিন করদাতার উচ্চে করা ভিড়। সকাল থেকে মেলা প্রাঙ্গণে এক অর্থ বছরের আয় ব্যয়ের হিসেব মেলাতে ব্যস্ত তারা। মেলায় নিজ নিজ কর অঞ্চলগুলোর বুথে সেবা দিচ্ছেন রাজস্ব কর্মকর্তারা। এছাড়া একই সঙ্গে ফর্ম পূরণ করে স্বল্প সময়ে রিটার্ন দিতে পেরে সন্তুষ্ট করদাতারা। গতকাল পঞ্চম দিনে রাজস্ব আদায় হয়েছে 271 কোটি 87 লাখ। এছাড়া এখন পর্যন্ত 5 দিনে সারা দেশ থেকে আদায় 1473 কোটি 24 লাখ টাকা। সেবা গ্রহণ করেছেন 7,71,000। এর মধ্যে রিটার্ন দিয়েছেন 2,11,000 করদাতা। শুরুর দিকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকলেও বাকি 2 দিন করদাতাদের সুবিধার্থে রাত 8টা পর্যন্ত মেলা খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে রাজস্ব বোর্ড। দেশের বাইরের খবর। যুক্তরাষ্ট্রের টেক্সাসে একটি গির্জায় বন্দুকধারীর হামলায় 26 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও অন্তত 24 জন। এ ঘটনায় হামলাকারী নিহত হলেও হামলার কারণ সম্পর্কে কিছু জানা যায়নি। এরই মধ্যে সন্দেহভাজন হামলাকারী ডেভিন প্যাট্রিক কেলির নাম প্রকাশ করেছে পুলিশ। সে বিমানবাহিনীর সাবেক এক সদস্য। ভয়াবহ এই হামলায় গভীর শোক প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে। আবারও ভয়াবহ হামলায় রক্তাক্ত যুক্তরাষ্ট্র। রোববার স্থানীয় সময় সকালে টেক্সাসের উইলসন কাউন্টির সাদারল্যান্ড স্প্রিংস এলাকার একটি চার্চ আকস্মিক বন্দুক হামলায় কেঁপে ওঠে। কালো পোশাক পরা এক বন্দুকধারী চার্চের ভিতর প্রবেশ করে এলোপাতাড়ি গুলি ছুটতে থাকে। এতে শিশুসহ অনেকে গুলিবিদ্ধ হন। ঘটনাস্থলে মারা যায় 20 জন। হতাহতদের স্বজনেরা ঘটনাস্থলে জড়ো হয়ে কান্নায় ভেঙে পড়েন। বন্দুক হামলার সময় আমি চার্চের ভিতরে লুকিয়েছিলাম। কোন দিকে যাব কিছুই বুঝতে পারছিলাম না, শুধু গুলির শব্দ আর সাহায্যের আর্তনাদ শুনেছি। আহত অনেকের অবস্থা গুরুতর হয়। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা হাসপাতাল কর্তৃপক্ষের। ঘটনার পরপরই সন্দেহভাজন হামলাকারী ডেভিন কেলি গুলিতে নিহত হয় বলে জানায় কর্তৃপক্ষ। তবে সে আত্মহত্যা করেছে নাকি পুলিশের গুলিতে নিহত হয়েছে সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। কর্তৃপক্ষ জানিয়েছে ডেভিন বিমান বাহিনীর সাবেক সদস্য। নিজের স্ত্রী ও সন্তানকে নির্যাতনের দায়ে তাকে চাকরিচ্যুত হতে হয়। এই অভিযোগে সে 1 বছর কারাভোগ করেন। 26 বছর বয়সী শ্বেতাঙ্গ কেলি সান আন্তোনিও শহরের বাসিন্দা। হামলাস্থল থেকে 30 কিলোমিটার দূরে শহরটির অবস্থান। কেলি কেন এই হত্যাকাণ্ড চালিয়েছে সে সম্পর্কে এখনো কিছু জানা না গেলেও তার ফেসবুক পেজের মাধ্যমে জানা যায় বন্দুকের প্রতি তার তীব্র আসক্তি ছিল। ঘটনা তদন্তে এরই মধ্যে পুলিশের বিশেষ বাহিনীর পাশাপাশি মাঠে নেমেছে গোয়েন্দা সংস্থা FBI। বন্দুক হামলার তীব্র নিন্দা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জাপান থেকেও এ ঘটনার পর্যবেক্ষণ করছেন বলে জানান তিনি। হতাহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন জাপানের প্রধানমন্ত্রীও। Let me begin today by addressing the horrific shooting. টেক্সাসের ভয়াবহ হামলার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। হামলায় হতাহতদের পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা, তবে এই হামলা আমাদের ভীত করতে পারবে না, বরং আমরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করব যেন এরকম হামলা এড়াতে পারি। এই হামলা সত্যি হৃদয় বিদারক। মার্কিনীদের এই দুঃসময়ে জাপান তাদের পাশে আছে। টেক্সাসের গভর্নর ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন।
হতাহত সবাই সাধারণ মানুষ। চার্চের মধ্যে এমন ভয়াবহ হামলা হতে পারে আমরা ভাবতে পারিনি। এই ঘটনায় হতাহতদের পরিবারের প্রতি আমি গভীর শোক প্রকাশ করছি। হামলার পর স্বজনেরা ছাড়াও ঘটনাস্থলে ছুটে যায় অনেক মানুষ। মোমবাতি জ্বালিয়ে নিহতদের প্রতি শ্রদ্ধা জানান তারা। প্রার্থনারত মানুষের ওপর হামলার বিষয়টি অত্যন্ত মর্মান্তিক। আমাদের নিরাপত্তা নিয়ে আতঙ্কিত বোধ করছি। মাত্র চার দিন আগে 2রা নভেম্বর নিউ ইয়র্কের লোয়ার ম্যানহাটনে ট্রাক চালিয়ে হামলার ঘটনায় 8 জন নিহত হয়। তারপর তিনি কলোরাডোতে বন্দুকধারীর গুলিতে মারা যায় 3 জন। আফরিন জেরিন, সময় সংবাদ। সৌদি আরবের ইয়েমেন সীমান্তে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে সৌদি প্রিন্স মানসুর বিন মোকরিন নিহত হয়েছেন। তার সঙ্গে থাকা বেশ কয়েকজন কর্মকর্তাও এ সময় মারা যায় বলে জানায় দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম সংবাদ মাধ্যম। প্রিন্স মানসুর সৌদি আরবের সাবেক যুবরাজ মোকরিন বিন আব্দুল আজিজের ছেলে। তিনি আসির প্রদেশের ডেপুটি গভর্নর হিসেবে দায়িত্বরত ছিলেন। এর আগে তিনি দেশটির গোয়েন্দা বিভাগের পরিচালক হিসেবে কাজ করেছেন। কি কারণে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে সে বিষয়ে এখনও কিছুই জানা যায়নি। ইয়েমেন থেকে রিয়াদকে লক্ষ্য করে হাউথি বিদ্রোহীদের নিক্ষেপ করা একটি ক্ষেপণাস্ত্র নিষ্ক্রিয় করার পর তিনি হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনা ঘটল। দুপুরের সময় এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। জি অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় আদালত পরিবর্তন চেয়ে বেগম জিয়ার আবেদন খারিজ, মামলা চলতে বাধা নেই। এবার চট্টগ্রামে চলন্ত বাসে ধর্ষণের শিকার পোশাক শ্রমিক, চালক ও সহযোগীর স্বীকারোক্তি, গণপরিবহনে মনিটরিং বাড়ানো ও নিপীড়ন বন্ধে নীতিমালা করার তাগিদ। রাজধানীতে খেলার বাজিতে বাধা দেয় প্রাণ গেল মানারাত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাসিমের, অভিযোগ স্বজনের। সিলেটে রাজন হত্যার পর এবার মোবাইল চুরির অভিযোগে 13 বছরের আরেক কিশোরকে নির্মম নির্যাতন, ঘটনার ঢাকতে মাদক মামলা। এবং আগুনের ভয়াবহ স্মৃতি নিয়ে বছর কেটে গেল গোবিন্দগঞ্জের সাঁওতালদের, মামলাতে নেই অগ্রগতি, হয়নি জমির মালিকানার নিষ্পত্তিও। এই ছিল দুপুরের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ ডট টিভি। আর সঙ্গে থাকুন সময় নিউজ।